রোজায় বাজার প্রস্তুতি হিসেবে খেজুর ছোলাসহ কয়েকটি পণ্যের আমদানি গত বছরের তুলনায় এবার কম। তবে এ নিয়ে শঙ্কার কিছু নেই বলেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। রোজার আগে সব পণ্য বাজারে পৌঁছে যাবে জানিয়ে অধিদপ্তর জানিয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে রোকসানা আমিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। রোজায় ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের চাহিদা বাড়ে, তবে এর বাইরে চাল ও আটার চাহিদাও অন্য সময়ের চেয়ে একটু বেশি থাকে। চাল বাদে অন্য সব পণ্যের চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে। পরিসংখ্যান বলছে, গত রোজার চেয়ে এবার তেল, চিনি, ছোলা সহ নিত্যপণ্যের আমদানি কম হয়েছে। আমদানি কমে যাওয়ার বড় কারণ বৈশ্বিক প্রেক্ষাপট ও ডলার সংকটের কারণে এলসি জটিলতা। এই বাস্তবতায় রোজায় নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়বে কিনা এ বিষয়ে কথা বলেছে ভোক্তা অধিদপ্তর। এই যে আমাদের যে পাঁচটি পণ্য যেটি রমজানের জন্য স্পেশাল, সেটি হলো আপনার ভোজ্য তেল, চিনি এবং তার সাথে মসুর ডাল আছে এবং আমাদের খেজুর এবং ছোলা, এগুলোর এলসি এখন আপনার স্বাভাবিক হয়ে গেছে এবং আমরা আশা করব যে করছি যে রমজানের এই পণ্যর চাহিদা অনুযায়ী আমাদের প্রাপ্তিটা আমরা নিশ্চিত করতে পারবো এবং এটা যদি নিশ্চিত করা যায় তাহলে আপনার এই রমজানটা আমরা দুর্বল নিয়ন্ত্রণে রাখতে পারবো। চাহিদা অনুযায়ী খেজুর আমাদের পৌঁছাবে, কিন্তু ডলারের এই মূল্য বৃদ্ধির কারণে দামের মধ্যে এটি একটু প্রভাব পড়বে। রোজায় পণ্যের দাম বাড়িয়ে ফায়দা লোটার চেষ্টায় থাকেন কিছু অসাধু ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে এবার আরও কঠোর হওয়ার বার্তা দিলেন ডিজি। কেউ যাতে এখানে কোনো জায়গায় এরকম কোনো পণ্য মজুত করে বাজারে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি না করতে পারে, সেই জন্য এবার শুধু উদ্ধারই নয়, আমরা তাদের বিরুদ্ধে যে ফৌজদারি ব্যবস্থা আছে, স্পেশাল পাওয়ার অ্যাক্টসহ যেগুলো আছে আমরা সবগুলোই অ্যাপ্লাই করব। সরকারিভাবে আমরা যেভাবে করছি, প্রাইভেট সেক্টর থেকে আমাদের এফবিসিসিআই সহ আমাদের যারা ব্যবসায়ী সংগঠন তারাও মাঠে কাজ করবে। কোনো জায়গায় যেন পণ্যটা মজুত করে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি না করা হয়, এই জন্য আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। সাপ্লাই চেনে কোনো জায়গায় তারা যাতে মজুত না করতে পারে সেটা আমরা দেখছি এবং রমজানের জন্য আমরা যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয় সহ আমাদের যে মনিটরিং ব্যবস্থাটা আরও বেশি আমাদের বাড়ানো হচ্ছে। রোজার আগে আমদানি হওয়া পণ্য যেন বাজারে আসা অব্যাহত থাকে এ বিষয়ে নজর রাখতে বলেছেন বাজার বিশ্লেষকরা। বাজারে যারা প্রকৃতই ব্যবসায়ী তারাই ব্যবসা করুন, আরও যাতে এখানে নতুন ব্যবসা এখানে যুক্ত হতে পারেন সেই সুযোগটা আগামীতে যাতে করা হয়, বাজারে সরবরাহকারী যাতে আরও সংখ্যা বৃদ্ধি করা হয় এবং বাজার যাতে কতিপয় অল্প কিছু ব্যবসায়ীর উপরে যাতে নির্ভরশীল না হয়ে পড়েন সে দীর্ঘমেয়াদে আসলে সেই উদ্যোগগুলো নেওয়া দরকার। শুধু রমজান আসলো, আমরা কিছু কথা বললাম, কিছু উদ্যোগ দেখলাম সাময়িক, এটির মধ্যে না থেকে দীর্ঘমেয়াদে বাজার সংস্কারের জন্য, বাজারে অল্প কয়েকজন বড় ব্যবসায়ীর উপরে নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আসলে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং উদ্যোগ নেওয়া দরকার। পাঁচটি কোম্পানি যারা বড় আমদানিকারক তারা আসলে বাজারে সরবরাহ এবং পণ্য মূল্যের ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা থাকে এবং সরকারের ভূমিকাটি হচ্ছে এটি যাতে কোনোভাবে বাজারে প্রতিযোগিতার পরিবেশকে কেউ জিম্মি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। ডলারের দাম বৃদ্ধিতে আমদানি হওয়া কিছু পণ্য বিশেষ করে খেজুরের দামে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।